একটি খাসি ছাগল দশ হাজার পাঁচশো টাকাতে কেনা হলো প্রবাসী শাহলা আফু পনেরো হাজার ছয়শো সাতষাটি টাকা পাঠিয়েছিলেন দুপুরে একবেলা দাস মারদাস ইতিমখানায় ভালো খাবার খাওয়ানোর জন্য বাজারে গিয়ে বারো কেজি পোলার চাউল দু লিটার তেল পাশাপাশি কোমল পানীয় দশ লিটার কেনা হলো চলে গেলাম দইয়ের দোকানে দইয়ের দোকানে গিয়ে দশ খুঁটি দই দুই হাজার টাকা দিয়ে কেনা হলো সব কিছু নিয়ে সেখানে চলে আসা হলো এবং পাশাপাশি মাংসও রেডি হলো এবং রান্নার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে সব কিছু রান্না শেষে আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে খাবার খেতে দেওয়া হলো আসলে এ এক অন্যরকম তৃপ্তি আমরা তাদের পাশে স্বেচ্ছাসেবক হিসেবে থাকতে পেরে অনেক ভালো লাগছে না হ্যাঁ এই মাদ্রাসার মধ্যে যে আজকে যে আয়োজন করা হয়েছে যাদের মাধ্যমে আজকে এই মাদ্রাসায় প্রায় পঁয়ষট্টি জন ছাত্র আরো শিক্ষক বৃন্দ সব মিলে প্রায় সহস্তর আয়োজন করেছে আয়ান আসান ফারিয়া ইমদান ও সাইরা এর পক্ষ থেকে আজকের এই দোয়ার মাঠ ফিরে আপনারা তাদের জন্য মন দোয়া করবো আল্লাহ কখনো কোন আয়ালানি তাদেরকে যেন তাদের পরিবারের মধ্যে যত কোনো মানুষ আছে সকলকে যেন আল্লাহ কখনো কোন আয়ালানি সকলদের জন্য ভালোভাবে থাকার দা অস্বান করেন